বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের শেষ প্রচার। শেষ দিনে প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যেতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। অভিনব পদ্ধতিতে বৃহস্পতিবার প্রচার সারল প্রদেশ কংগ্রেসের আইনটিইউসি সেবা দল। শিয়ালদা স্টেশনে প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন প্রান্তের গ্রামাঞ্চল থেকে কয়েক হাজার মানুষ আসেন তাদের কর্মসূত্রে। গ্রাম বাংলার সেই সব মানুষের কাছে সহজে পৌঁছে যেতে প্রচারের জন্য এদিন তারা বেছে নেন শিয়ালদা স্টেশনকে। আমাদের গ্রাম পঞ্চায়েত ইলেকশনের লাস্ট দিন, শেষ প্রচার, ওই জন্য আজকে আমরা স্টেশন শিয়ালদা স্টেশন বেছে নিয়েছি আইনটিসি সেবা দল তরফ থেকে। আমরা প্রচার করছি লিফলেট দিয়ে দিয়ে, মানুষরা এইখানে গ্রাম বাংলা থেকে মানুষরা আসে জীবিকা চালাতে। আজকে সব ছুটিতে চলে যাচ্ছে, এই ইলেকশন তো উৎসব ইলেকশন আর রক্তাক্ত ইলেকশন। চামুণ্ডা দেবী বলে দিয়েছেন মুন্ড মালা পরে আমি ইলেকশনটা করব, কিন্তু কংগ্রেসি বিরোধীরাও কোমর বেঁধে হাড্ডাহাড্ডি লড়াই রেডি আছে। সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন বায়রন বিশ্বাস, তবে পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন তিনি। এই প্রসঙ্গে আইনটিইউসি সেবা দলের সভাপতি বলেন, মির্জাফরের মতো কাজ করেছেন বায়রন, পঞ্চায়েত ভোটে সাগরদিঘির গ্রামাঞ্চলের মানুষ তার যোগ্য জবাব দেবেন। যে রাজ্য সরকার বসে আছে নানা প্রলোভন দিচ্ছে, কেসে ফাঁসাবো কী করছে, ও তো মির্জাফর হয়েছে, মানুষ তো মির্জাফর হয়নি আমাদের। ওই জন্য আমরা দেখুন ওটা বিশ্বাস করিনি, কে এলো কে গেল, কংগ্রেস জনতা কংগ্রেসের সাথে আছে, আমরা আবার জিতাবো। বায়রন বিশ্বাস এখান থেকে জিতেছে, ওইখানে দেখবেন কী হাল হয় বিরোধী পার্টির। আমরা বিরোধীরা কংগ্রেসরা যতই মারুক, আমাদেরকে 26 জন তো মারা গেছে, ওরা ভাবছে খুন খারাপা করে যদি ভয় করে ইলেকশনটা চাপা যায়। পঞ্চায়েতের দিন ঘোষণার পর থেকেই রক্ত ঝরেছে বাংলায়। ইতিমধ্যেই পঞ্চায়েতের বলি একাধিক, অশান্তির চিত্রে বিরোধীদের অভিযোগের তীরে শাসক দল। অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা আজকে লড়ছি, যতই আপনি মারুন আমাদেরকে, 26 জন আপাতত মারা গেছে, তো আমরা ভয় পাবো না। ওই জন্য রক্ত পেটি পরে তাও প্রচারে থাকবো, লাস্ট অবধি প্রচার করবো, আর কংগ্রেসকে দিকে দিকে বিরোধীদেরকে বলবো জেতান, যেখানে যাকে পারবেন জেতান। কংগ্রেসের হাত শক্ত করার জন্য আজকে আইনটিসি সেবা দল আসতে নেমেছে। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগড়ে দেন তারা। ইলেকশন কমিশনের পুতুল হয়ে বসে আছেন জগন্নাথ হয়ে, জানি না উনি কি করছেন, ওনার তো লজ্জা পাওয়া উচিত, দলতা ওনাকে রিজাইন করা উচিত ছিল। শাসক দল পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়ার ভয় পেয়েছে, তাই অশান্তি করে ভোট রুখতে চাইছে, তবে বিরোধীরা আর কোনো কিছুকেই ভয় পাবে না এমনটাই জানান তারা। এদিন শিয়ালদা স্টেশনে আগত মানুষদের মধ্যে লিফলেট বিলি এবং মাইকিংয়ের মধ্যে দিয়ে প্রচার সারলেন তারা। এবারের পঞ্চায়েত কার দখলে থাকবে, মানুষ বেছে নেবে কোন দলকে, সেটাই এখন দেখা। ক্যামেরায় লিসান লোদের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।